গুড ইভিনিং বন্ধুরা, হ্যালো। তো এখন হচ্ছে সন্ধে 7:30 বাজে, আর আমি ভাবিনি আজকে কোনো ব্লগ নিয়ে তোমাদের সামনে আসব। তো যাই হোক, আমরা ঘুরতে বেরোচ্ছি, আমি আমার যা দুজনে মিলে ঘুরতে যাচ্ছি। তো এই জন্য ভাবলাম একটু তোমাদের সঙ্গেও শেয়ার করে নিই। তো কোথায় কোথায় যাব সেটা তোমাদের অবশ্যই দেখাবো। তো রেডি হয়েছি, তো গিয়ে দেখানো যাবে কোথায় গেলাম আমরা। তো সামনে একটা মন্দির আছে, মন্দিরে তো অবশ্যই যাব, ওই কারণে বের হচ্ছি। তো এই জন্য ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিই। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দিও। তো আজকের মতো আমার ব্লগটা এখান থেকে শুরু করছি, আর এখন তো সন্ধে, আজকে হলো দীপাবলির পরের দিন। তো কালকে তো আমরা বাড়িতে পুজো টুজো দিলাম। তো চলো, তোমরা দেখতে থাকো আজকের ব্লগটা। তো দেখো বন্ধুরা, কাছাকাছি চলে এসেছি। তো এই দেখো, আমরা পৌঁছে গেছি এখানে, যেটা বললাম সুন্দর একটা যেখানে দেখতে যাচ্ছি, তার মাঝে আমরা একটা প্যান্ডেল পেয়ে গেছি, এখানে দাঁড়িয়ে পড়েছি। ছোট এখানে প্রতিযোগিতা হচ্ছিল, তো সেটা দেখার জন্য আমরা দাঁড়িয়ে পড়েছি। দেখো, তো আমরা তো এখানে চলে এসেছি, আর এসে দেখছি ছোট ছোট বাচ্চাদের ডান্স প্রতিযোগিতা, বা বড়দেরও ডান্স প্রতিযোগিতা ছিল। তো এই বাচ্চাটাকে দেখো কি সুন্দর নাচ করছে। তো বাচ্চাদের নাচ হচ্ছে, তারপরে আরও মোমবাতি প্রজ্বলন খেলা হচ্ছিলো, আর হাঁড়ি ভাঙা খেলা ছিল, যেগুলো আমাদের ক্লাবেও হয়েছিল দুর্গাপূজার সময়, সেরকমই ওখানেও হচ্ছে। তো প্রতিযোগিতা দেখছি আর দাঁড়িয়েছিলাম, একটা বাচ্চাটা দেখো কি সুন্দর নাচছে। এরকম আরও অনেক নাচ হয়েছে, সব দেখাতে পারিনি, আর আমি একটু আবার তোমাদের দেখছিলাম এভাবে ক্যামেরা করে। এই যে আমার যা আবার একটু তাকিয়ে দেখলো। তো এখানে কিছুটা থাকার পরে আমরা যে বললাম স্থায়ী মন্দির, ওই যে লাইট জ্বলছে ওখানটায়, মানে এই টার্নিংটা ঘুরলে ও পাশটা, ওখানে এই যে রাস্তাটা, এই টার্নিংটা একটু ঘুরতে হয়, ঘুরলে ও পাশে। তো যে দেখতে পাচ্ছো যে এটা, তখন তো দেখেছো ওখান থেকে লাইটিংয়ের আলো দেখা যাচ্ছিলো। তো আমরা চলে আসছি, এই যে দেখো, এটা একটা স্থায়ী মন্দির, এটা হচ্ছে নাম করা, আমাদের এখানে বলা হয় পেটকাটি ধূমাবতী কালী মন্দির। তো এখানে চলে এসেছি, এটা বহু পুরানো, অনেক বছর আগে মাটির তল থেকে এই ঠাকুরটা উঠেছিলো শুনেছি। পেটের জায়গাটা কাটা, এই নাম অনুসারে পেটকাটি মন্দির হয়েছে। তো চলো ভেতরে দেখাচ্ছি, অনেকে আসছিলো বেরোচ্ছিলো দেখছে, তো আমরাও এখানে আসছি। এখানে খুব সুন্দর ঠাকুর। তো এই দেখো সামনে যাচ্ছি আমি, তো তোমরা দেখতে থাকো, সাথে থাকো, ভিডিওটি অবশ্যই ভালো লাগবে, কেননা একটা মায়ের স্থানে এসেছি। তো আমি এখান থেকে ভিডিও করছিলাম, তো আমার ভাইস্তা বললো কাকিমনি এ পাশে না, ওই দিক দিয়ে চলো ভেতরে। তো আমরা আবার ওই ভেতর দিয়ে গিয়ে প্রণাম করতে চলে গেলাম, এটা দূর থেকে আমি ভিডিও করছিলাম। তো তারপরে আমি আবার সামনে গেলাম, তো দাঁড়াও তোমাদের দেখাচ্ছি আমি। এই দেখো সামনে চলে এসেছি, তো তোমরা দেখো এই যে মন্দির ঠাকুর, আর তারই পাশে আরেকটা এরকম পুজো করেছে, এই যে আরেকটা কালী ঠাকুর, এটাও দেখো। আর এদিকে ছোট করে মেলার মতো বসেছে, এটা একটা কলেজ আছে প্লাস স্কুল আছে এখানটায়। তো তারই মাঠে দু একটা দোকান বসেছে, এখন তো সব বড় মাঠেই চলে যায়, এই জন্য এখানে ছোটো মোটো করে বসেছিলো দোকানগুলো। তো সেটাই তোমাদের ঘুরিয়ে ঘুরিয়ে আমি একটু দেখাচ্ছি। এখানে এই দেখো মাটির জিনিসপত্রগুলো উঠেছিল, তো ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি, তো তোমরা দেখো। হ্যালো বন্ধুরা, এখন তো রাত 10:30 বাজে। তো আমরা ঘুরতে গেছিলাম যেখানে, সেখানে আমি আমার যা আর পাশে বাড়ি একটা দিদি ছিল, আর আমরা বেরিয়েছি রাস্তার মধ্যে, আরও আমাদের পাড়ার অনেক কয়জন ছিল, তো সবাই মিলে একসাথে গেছি। তো আমরা ওখানে গেছি, তো আমরা শুধু মন্দিরে যাওয়ার কথা ছিল, তো রাস্তার মধ্যে দেখি আরও একটা প্যান্ডেল, ওখানে খেলাধুলো হচ্ছে, প্রতিযোগিতা হচ্ছে। তো ওখানে দাঁড়িয়েছিলাম, কিছুক্ষণ দেখলাম, তোমরা বুঝতেই পারছো খুব ভালো লাগছে দেখে। তো ওখানে দেখে তারপরে মন্দির থেকে ঘুরে টুরে তারপরে চলে আসছি আমরা। এসে আমি আবার ভাত করলাম, আর দুপুরবেলা আজকে বাটা মাছ করেছি, আর হলো মাটন করেছি। মাটনটা আমি সন্ধেবেলায় করেছি, কারণ তোমার দাদা ভাই প্রসাদ নিয়ে এসেছে, মানে ওটা বলির প্রসাদ ছিল, তো ওই জিনিসটা নিয়ে এসেছে, আমাকে বলছে যে তাড়াতাড়ি রান্না করে ফেলো। তো তাড়াতাড়ি আমি সন্ধেবেলার দিকেই রান্না করেছি, রান্না করে তারপরে আমরা ঘুরতে বেরিয়েছিলাম। আমরা ঘুরতে গিয়েছি 7:30-8 বাজে। তো এইটাই হচ্ছে আমাদের ঘোরার, এটুকুই ছিল, তার সেরকম বাইরে কোথাও যায়নি। তো দেখা যাক কালকে যদি যাওয়া হয়। তো এবারে খাওয়া দাওয়ার পালা করব, তো চলো এবার খেয়ে নিই। আর আমাকে বুঝতেই পারছো আমি সব ফ্রেশ হয়েছি, চুল টুল বেঁধে রেখেছি, আর নাইটি চেঞ্জ করে নিয়েছি। তো আজকে ভেবেছিলাম কোনো ব্লগ হবে না, কিন্তু হঠাৎ করে প্ল্যান হয়ে গেলো, তাই ব্লগটা করলাম, ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিই। তো চলো এবার খাওয়া দাওয়াটা করে নিই। তো এই যে দেখো মটন করেছিলাম, সেই মটনটা, আর এখানে বাটা মাছ, আলু দিয়ে ঝোল হবে, আর এই যে দেখো আমাদের খাওয়া দাওয়া।
তো মটন আছে, বাটা মাছের ঝোল করেছিলাম আলু দিয়ে, তো এগুলো দিয়েই চলছে রাতেবেলা। তো আজকের মতো টাটা বাই, গুড নাইট, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।